আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায় চ, অর্থাৎ আত্মার মুক্তি ও জগতের কল্যাণের জন্য 1960 সালে রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী স্বামী বুদ্ধানন্দ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে সেবাকার্য চালানোর উদ্দেশ্যে জয়নগরের নিমপিঠে এই মঠটি প্রতিষ্ঠা করেন। পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের সহযোগিতায় এই মঠটি স্থাপিত হয়েছিল। প্রাথমিকভাবে লক্ষ্য ছিল নিমপিঠ ও তার পার্শ্ববর্তী অঞ্চলের নতুন প্রজন্মের মধ্যে শিক্ষার আলো বিস্তার করা এবং সমগ্র সুন্দরবনে সাধারণ মানুষের ঐতিহ্যগত দুর্ভোগ লাঘব করা। মঠ কর্তৃপক্ষ সুন্দরবন অঞ্চলে দারিদ্র, নিরক্ষরতা, কুসংস্কার ও বেকারত্বের সমস্যা দূর করার জন্য গ্রামোন্নয়নের কাজ করে থাকেন। এই উদ্দেশ্যে শ্রীরামকৃষ্ণ মঠ নিমপিঠ এই অঞ্চলে নার্সারি থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত মোট 11টি স্কুল, দ্বীপ সেবা কেন্দ্র ও স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠার পাশাপাশি কৃষি গবেষণার মাধ্যমে স্বনির্ভরতা প্রকল্প পরিচালনা করে থাকে। বর্তমানে এই মঠের 3টি শাখা কেন্দ্র কৈখালি আশ্রম, কৈখালি দক্ষিণ চব্বিশ পরগনা, সিঙ্গেরকোন আশ্রম কালনা বর্ধমান এবং ঝাড়গ্রাম আশ্রম শ্রীরামপুর ঝাড়গ্রাম। আজকের এই ভিডিওতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরের সেই নিমপিঠ রামকৃষ্ণ মঠ দর্শন করুন। দেখুন ঠাকুরের চিৎঘনকায় বিগ্রহ, শ্রীমা ও স্বামীজির অবয়ব। এই রকম ভিডিও আরও দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটিতে লাইক করুন, পরিচিতদের মধ্যে শেয়ার করুন আর কমেন্ট করে জানান কেমন লাগলো। Ta-da!